নেতা মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গতকালকেই যোগ দিয়েছে বিজেপিতে। নিন্দুকেরা বলছেন ভারতবর্ষে যে যে জায়গায় কংগ্রেস ভোট পেয়ে সরকার গড়ছে সেখানে বিজেপি টাকা দিয়ে সরকারটাকে ফেলে দিচ্ছে। আপনার বক্তব্য কি? সিন্ধিয়ার টাকার দরকার আছে আমি মনে করি না। তিনি রাজ পরিবারের লোক, তার পরিবার আগে থেকে জনসংঘে ছিল, তার ঠাকুমা ছিলেন, তার পিসিরা আছেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তার বাবা বিশেষ পরিস্থিতিতে কংগ্রেসের চাপে ইমার্জেন্সি সময় গেছিলেন, কংগ্রেস জোর করে নিয়ে গেছিল ইন্দিরা গান্ধীর সময়, সঞ্জয় গান্ধীর সময়। সেই ভুলটাকে আর সুধরে এবার তার পরবর্তী প্রজন্ম সেই পরিক্রমা শেষ করে বিজেপিতে ফিরে এসছেন। ভারতবর্ষে যেখানে যে যোগ্য মানুষ আছেন যারা সমাজের কাজ করতে চান, বিজেপি তাদের জন্য দরজা খুলে রেখেছে। এর আগে বহু নেতা বহু পার্টি থেকে বিজেপিতে এসে কাজ করে সম্মানের সঙ্গে সাফল্যের সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এরকম অন্য পার্টি থেকে যদি কেউ আসতে চান তাকে আমরা স্বাগত করব। সারা ভারতবর্ষে মোদীজির যে উন্নয়নের রাজনীতি তাতে সমস্ত মানুষ প্রভাবিত হয়েছেন, আর যারা বিরোধী পার্টিতে থেকে কাজ করতে পারছেন না তাদেরকে আমরা আহ্বান করছি, আসুন, আপনাকে সুযোগ আর সম্মান দেওয়া হবে। পানিহাটির মানুষকে কি বলবেন নির্বাচনের আগে? পানিহাটির মানুষকে বলবো যে আপনারা ধৈর্য ধরুন, আপনাদের মতামত সুচিন্তিত মতামত ঠিক সময় দিন, নির্বাচন আজ হোক কাল হোক হবেই। বেশি দিন লোকের গণতান্ত্রিক অধিকারকে দাবিয়ে রেখে শাসন করা যায় না এবং পরিবর্তন হবেই, আমরা আপনাদেরকে সুশাসন দেবো। চলুন, হয়ে গেছে, থ্যাংক ইউ দাদা, আছি, সারাদিন দেখা হবে বিকালে।